जी को रे जेठ के छे डाला पाए हाथो दीती सुतो जाए स्पर्श मात्र এই জগতে কবিতা জিজ্ঞাসার কোনো কিন্তু কোনো শেষ নেই। আমরা সাম্প্রতিক কবিতা, কবিতা ভাবনা, কবি নানা বিষয় নিয়ে কিন্তু যদি আলোচনা করার জন্য আমরা কাউকে ডাকি কিংবা এরকম আসরের আয়োজন করি না, এই আলোচনা কিন্তু কখনই কিন্তু শেষ হবে না। এবং পৃথিবীতে আলোচনা চলছে, চলবে, আগামী দিনেও চলবে এবং কখনই শেষ হবে না। কিন্তু আসলে যারা লেখালেখি করেন তাদের ভেতরের যে ব্যাপারটা আসলে সেটাই হচ্ছে এই প্রণোদনা, এটি হচ্ছে আসলে কবিতার জন্য আসল বিষয়। এবং এই প্রণোদনা থেকে পৃথিবীতে বহু কবি, বাংলা কবিতার কবিরাও লিখছেন, আমরাও লিখছি এবং বিভিন্ন ভাষায় বা বিশ্ব ভাষায় কবিতা লেখা হচ্ছে হবে। আপনারা এমিলি ডিকিনসনের নাম সবাই শুনেছেন যারা কবিতা লেখেন। ডিকিনসন জীবদ্দশায় খুব একটা পরিচিত ছিলেন না, মাত্র 15টি কবিতা তার ছাপা হয়েছিল এমিলি ডিকিনসনের। তিনি একটু নীরবে থাকা পছন্দ করতেন, সেসব কারণে আসলে তার লেখা খুব একটা তিনি যে পাঠাতেন তাও নয়। কিন্তু একবার আটলান্টিক মান্থলিতে আপনার মিস্টার হিগিনসন নাকি ডব্লিউ হিগিনসনের একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, এই প্রবন্ধটা ছিল ফর দি ইয়াং কন্ট্রিবিউটার্স, মানে যারা নতুন লিখছেন সেসব নতুন প্রজন্মের লেখকদের জন্য আসলে তিনি এই প্রবন্ধটা লিখেছিলেন। এই প্রবন্ধটা ডিকিনসন পড়েছিলেন এবং পড়ে তিনি হিগিনসনকে একটা চিঠি লিখেছিলেন। চিঠিটার ভাষাটা ছিল এরকম যে কিছু কবিতা পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেছিলেন যে সে ইফ মাই ভার্স ইজ অ্যালাইভ, আমার কবিতা কি জীবন্ত, প্রশ্ন করছেন তিনি যে আমার কবিতা কি জীবন্ত, এ কথাটা বলেন। এবং তিনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কথাও বলছেন যে মন এতই কাছে যে স্পষ্ট দেখতে পায় না, যে মন এতই কাছে যে স্পষ্ট দেখতে পায় না। আসলে এই জিজ্ঞাসা হচ্ছে কবিতার শাশ্বত জিজ্ঞাসা। আমরা যখন লিখি আমরা এত কাছে থাকি আমাদের কবিতার নির্মাণ প্রক্রিয়ার যে আমরা স্পষ্ট অনেক কিছুই দেখতে পাই না। সেই জন্য অনেক সময় কিন্তু আমরা আবেগতাড়িত হই, নিজের কবিতা নিয়ে উচ্ছ্বাসা পোষণ করি এবং অন্যের কবিতাকে, কেউ কেউ বলেছেন যে অন্যের কবিতাকে নাকচ করার চেষ্টা করি। আসলে এই ব্যাপারগুলো এসব কারণে ঘটে, তো এটা সাহিত্যে ঘটবে। আসলে এটা শুধু যে আমাদের দেশের সাহিত্যের ক্ষেত্রেই এটি হচ্ছে তা নয়, সারা পৃথিবীর সাহিত্যের ক্ষেত্রেই এই এই বিষয়টি আছে এবং সেটা আমরা লক্ষ্য করি বিভিন্ন সময়। কবিতা হচ্ছে একটা দাবা বোর্ড। আমি জানি এখানে যারা কবি আছেন তারা হয়তো দাবা বোর্ড হিসাবে ধরতে চাইবেন না, কিন্তু আমি বলছি যে এটা একটা ধারণাগত একটা আলোচনা। সেটা হচ্ছে ধরে নিন যে কবিতা হচ্ছে একটা দাবা বোর্ডের মতো। এটা কিন্তু ওই ইকোনমিক্সের নানা ধরনের গেম থিওরি আছে, অর্থনীতির ক্ষেত্রে নানা ধরনের থিওরি আছে, কিন্তু কবিতার ক্ষেত্রে আছে নানা। কিন্তু যেমন কবিতার যদি সংজ্ঞাটাকে আমরা বিবেচনা করি আমরা দেখব শেলি একরকম বলেছেন, বায়রন একরকম বলেছেন, হয়তো কিয়াকে গার্দে একরকম বলেছেন। শেলি বলেছেন নাইটিঙ্গেল, কিয়াকে গার্দে বলেছেন কবি যন্ত্রণা থেকে কবিতাকে তৈরি করেন। আবার আমরা জানি যে আমাদের কোনো কোনো কবি বলেছেন যে, যেমন অর্ডেন বলেছেন যে কবিতা হচ্ছে মেমোরেবল স্পিচ। তো এই কিন্তু আসলে কোনোটাই কবিতাকে পূর্ণাঙ্গভাবে কিন্তু ধারণ করে না। কিন্তু আমরা যদি একটা বোর্ডকে সামনে রাখি তাহলে এই যে দাবা বোর্ডটা কিন্তু আপনারা দাবা খেলতে হলে কিন্তু জানতে হবে নৌকাটা কোন দিকে যাবে, হাতিটা কোন দিকে যাবে, মন্ত্রীটা কোন দিকে যাবে, কিংবা রাজাকে আপনি কীভাবে চালনা করবেন।
কিংবা আপনি ওই যে বড়ে যেটা বা গুটি কিভাবে আপনি চাল দেবেন তা কিন্তু জানতে হবে। তো এই যে চাল দেওয়াটা, এই চাল দেওয়াটা হচ্ছে প্রকৌশল, চাল দেওয়াটা হচ্ছে প্রকৌশল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু জানতে হবে। এটা যদি না জানা হয় অর্থাৎ কবিতার ছন্দ মাত্রার যে হিসেব, এবং আমরা বলি যে হিসেবটা হচ্ছে আসলে গাণিতিক হিসেব, প্রতিটা বিষয়ের ভেতরে কিন্তু একটা গাণিতিক হিসেব থাকে। আমাদের আজকের এই আলোচনা সভার বিষয় ছিল সাম্প্রতিক বাংলা কবিতা, কবি, কবিতা ও কবিতা ভাবনা। কবিতাটির নাম ক্রসিং। মরচে ধরা ইতিহাস নিয়ে বদলে যায় পূর্ব পশ্চিম, নবাবপুর শাখারি বাজার সেখানে আজও বিশাল ময়দানে তোমার পল্টন মাঠে চিরদিন তোমার আকাশ তোমার বাতাসের সুরে, অস্বাস্থ্যকর মশাদের আতুর ঘরে যেদিন নবজাতক চোখ মেলেছিল সেদিন সময়ে শতাব্দী প্রাচীন ভালোবাসার বুকে বিছিয়ে ডাকে, সেগুন বাগান কেটে যেদিন বড় বড় দালান হলো সেদিনও ভাবিনি একটি ইটের গায়েও আমার নাম লেখা থাকবে না, 47 নম্বর বিহারী দত্ত লেনে সিমেন্টের মেঝেতে শুয়ে আমি ঘ্রাণ নিতে থাকি বৃষ্টি ভেজা মাঠের, নীল চোখ মেলে থাকা অপরাজিতার নিভিয়ে ফেলা কেরোসিন ল্যাম্পের সাদা শিখার, বর্ণ গন্ধ স্বাদের মানচিত্র বদলে ফেলা এলইডি লাইট জ্বলা দোকানের কর্মী ছেলেটি বলে ডাকে কবিতা পাঠাতে জীবনানন্দের দেশে। মাইকেল মধুসূদনকে নিয়ে আমার খুব বড় কাজ চলছে, তারই প্রথম কবিতাটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, দাঁড়াও পথিকর। ফ্রান্সের ভার্সাই শহরে অভুক্ত থেকেছেন কবি মধুসূদন ও তার সংসার। এটা ছোট ফুটনোট। এস্টেট থেকে টাকা আসছে না হাতে, বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে, না পেলে খাবে কি, শুধু কটা বাসি রুটি পড়ে আছে দেখে শুতে গেছে গুটি গুটি, রাত শেষ হয়ে সূর্য ওঠার পরে কি করে উনুন জ্বলবে কবির ঘরে, তারা ঝিকমিক করে ফ্রান্সের রাতে, টাকা নেই শুধু সনেট আসছে হাতে, হিন্দু কলেজ বিলেতে ব্যারিস্টারি রক্তে লুকোনো যশোরের জমিদারি, বাংলা কবিতা তোলপাড় করে দিয়ে যিনি বসবেন মেঘনাদ বদ নিয়ে, অভুক্ত তিনি ফ্রান্সের উপকূলে, একটা লাইনে দুনিয়া উঠছে দুলে, চিঠি লিখছেন প্রিয়তম বন্ধুকে সাগর দাঁড়ির ছেলেটি শুকনো মুখে, বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে, টাকা নেই শুধু সনেট আসছে হাতে। নমস্কার। তুমি কি জাতি কার পতি, কি জাতি কার পতি, কোথায় তোমার ঠিকানা হে ঠিকানা, চিনি না তোমায় হে বন্ধু তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায় হে, কি জাতি কার পতি আর কোথায় তোমার ঠিকানা হে ঠিকানা, চিনি না চিনি না তোমায় হে বন্ধু তোমায় চিনি না, চিনি না তোমায় হে।